আনকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم ولا بنت در পক্ষে কথা জিন্দাবাদ। শরীয়তের বিধান হচ্ছে আল্লাহ অভিভাবকদেরকে বলছে বাচ্চা কাচ্চা বড় হইলে ওদেরকে বিয়া করায় দাও। মুরব্বীরা কইব এমনি সামলাইতে পারি না, আবার দেয় উস্কানি, সামলাইতে পারেন না তো দেরি করেন, দেখা সময় মতো বিয়া করাইলে আর সামলানো লাগতো না। এই ছোট্টবেলা বিয়া করা ওরা সংসার কি বুঝবো, সংসার করার দরকার কি? আমার মাথায় ঢুকছে বিয়া মানি রান্না করতে, বিয়া মানি মাছ করতে না। শরীয়ত বলে ফাইন্নাহু আকাদ দলিল বসর ও আহসান হলিল ফরজ। শরীয়ত কয় বিয়া তরকারি কুটার জন্য না, জামাইয়ের হাফ প্যান্ট ধোয়ার জন্য না, বিয়া হচ্ছে নিজের চোখের হেফাজতের জন্যে, লোকদের স্থানের হেফাজতের জন্য। মেয়ে মাদ্রাসায় পড়বে, ছেলে মাদ্রাসায় পড়বে, বন্ধের সময় বউ লইয়া ঘুরবো, কথা কয় বন্ধের সময় বউ লইয়া ঘুরবো, হ্যাঁ ওগুলা ভাল লাগে না, বিয়ারে কঠিন কর। তো হুজুর বিয়া কঠিন করলে শয়তানের কী লাভ? কয় শয়তানের লাভ হইল বিয়া যত কঠিন হবে জিনা তত সহজ। এরা এই বিয়াকে ঠেক দেওয়ার জন্যে, বিয়াকে ঠেক দেওয়ার জন্যে একটা বয়স নির্ধারণ করছে, ষোলো আঠারো, কিরে কথা কয় না, ষোলো বিয়া কঠিন হয়ে গেছে। এই আকামটাকে বাজারজাত করার জন্য, এই কুকর্মকে বাজারজাত করার জন্য শয়তান যে চটকদার স্লোগান লাগাইছে, যেটা আর ধোকা দেওয়ার একটা পদ্ধতি, সেই স্লোগানের নাম হচ্ছে বাল্য বিয়ে। স্লোগানের নাম কি কথা বলে না, স্লোগানের নাম কি? গত কয়েক বছর আগে বগুড়াতে, কোন জায়গা, পত্রিকার রিপোর্ট, মোল্লার খবর না, বয়েজ অফ পত্রিকা, বয়েজ অফ মোল্লা, বগুড়ার রিপোর্ট। চোদ্দ বছরের এক মেয়ের বিয়ে, বলাবান আমার সাথে কথা বল, বিয়ে করছে ছেলে মেয়ে, কে কথা বলেন, কথা বলেন, বিয়ে করছে, কথা বলেন, বিয়ে করছে ছেলে মেয়ে, করাচ্ছে বাবা মা, কারা করাচ্ছে বাবা মা, বয়স বাড়ায় সরকারি নথিভুক্ত করছে কাজী, কে সব ঠিক, ছেলেকে পাঠাইছে, একটু হুজুরে ডাকতেছে কবুলটা পরাইয়া দেখি, হুজুর মাত্র জামাটা খুললে ফান্ডা মহ দিছে, এর মধ্যেই পোলাই গেছে, হুজুর আব্বা কইছে একটু বিয়া পড়াইতে যাইতে, হুজুর তো খুশি আজকে বাজারের পয়সা নাই, আল্লাহর বান্দা ওই ময়লা জামাটা গায়ে দিয়ে দৌড় মারছে, আইসা যেই না বিয়ের মজলিসে বসছে, এর মধ্যেই পুলিশ আইসা হুজুরকে গ্রেফতার করে লেয়া গেছে। পত্রিকার রিপোর্ট এবার একটু বুঝে, বিয়া করলো কারা? বলেন বলেন, কথা বলেন, বিয়ে করলো কারা? ছেলে মেয়ে। করালো কারা? বাবা মা। নথিভুক্ত করছে কে? ধরলো না পুলিশ ছেলে মেয়েকে, ধরলো না পুলিশ বাবা মাকে, ধরলো না পুলিশ কাজীকে, ধরলো ইমামকে, কেন? টার্গেট ইসলাম। অথচ এই চোদ্দ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে, বাল্য প্রেম বলে তাকে কেউ আটকায় না। এই চোদ্দ বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে, বাল্য প্রতিযোগিতা বলে তাকে কেউ আটকায় না। যেই না শরীয়তের বিধান নাই না, বিয়ে শাদি করতে চায় তখনই তাকে আটকাইতে মনে চায়, ইমামকে গ্রেফতার করতে মনে চায়, কারণ ওদের টার্গেট হচ্ছে ইসলাম। বুঝতেছেন এই সমাজ? বুঝতেছেন আপনারা শয়তানের ঢোকার প্রক্রিয়া? বুঝতেছে? এগুলো নিয়ে চিন্তা করেন, চারিদিকে তাকাবেন, দেখবেন চলছে কাহিনী। শরীয়তের বিধান হচ্ছে যাকারি মিসলু হাজিল উনসাইন, তর্জমা আমি যা করি আমার সাথে সাথে বলে, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, সবাই হুজুরা না, মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল, এই কথা কয়, ছেলে যা পাবে মেয়ে পাবে, মেয়ে যা পাবে ছেলে পাবে,
এই বিধান কার? আল্লাহ। এই বিধান আল্লাহ। শরীয়তের এই বিধানকে বাধাগ্রস্ত করার জন্যে, শরীয়তের এই বিধানের বিরুদ্ধে মানুষকে লাগায় দেওয়ার জন্যে শয়তান একটা চটকদার স্লোগান কিন্তু বানাইছে। ওই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। স্লোগানের নাম কি? স্লোগানের নাম কি? সমান অধিকার। মানে কি? একই বাবার সন্তান, ছেলেও বাবার সন্তান, মেয়ে কার? মেয়ে না আরেকজনের। তো যদি ছেলেও বাবার সন্তান হয়, মেয়েও বাবার সন্তান হয়, সমান অধিকার না কেন? অর্ধেক আর পুরা, এক আর ডবল, এটা কোন ব্যবস্থা? আরে দিনদার দিনদার, আর এসা বলে হুজুর বিধানটা কেমন কেমন জানি লাগে। আসলে আমাকে আপনার ইমানদার হইও, আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? আল্লাহর বিধান যার কাছে কেমন কেমন লাগে, কসম আল্লাহর তার ইমানও কেমন 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 কেমন। সমান অধিকার বলতে দুনিয়ায় কিচ্ছু নাই, এটা একটা ফালতু কথা। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাতা, একজন সাধারণ মন্ত্রীর ভাতা কি এক? ওসি সাহেবের বেতন আর এসআই এর বেতন কি এক? প্রধান শিক্ষকের যে বেতন, কেরানির বেতন কি এক? রিক্সার ভাড়া আর বিমানের ভাড়া কি এক? জিলাপির দাম আর রসগোল্লার দাম কি এক? কথা কয় না? দুনিয়ায় সমান অধিকার কিচ্ছু নাই। খামাক একটা কথা, ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। কি ইসলাম দিয়েছে? ন্যায্য অধিকার। বলো হুজুর ন্যায্য অধিকার কেমন হইলো? তো এটা বুঝ, আমাদের মোতামিম সাহেব মুফতি সালাউদ্দিন সাহেব দামাত বরকাত মাদ্রাসার বাজার করবে, ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করতেছে আজকের বাজার কত আসতে পারে। হুজুর হাজার পাঁচেক লাগবে। কত? ওই জায়গায় হাজার পাঁচেকে কিচ্ছু হয় না, আমি কইলে মানি বুঝানের জন্য। কত কত? হাজার পাঁচেক লাগবে। হুজুর আলমারির থেকে হাজার পাঁচেক দিয়া করছে যার বাজার করে লয়ে। হুজুরের পিচ্ছি আছে একটা বড় আজিব চিজ। ও আয়সা কো আব্বু আমি বাজারে যা। তো বলে যা, ম্যানেজারে বলে ওরে বাজারে লয়ে যা। তো কেমন জানি মোড়ামুড়ি করে, তো বাপ তো বুঝে কি জন্য মোড়া। তো পকেট থেকে একশো টাকা বের করে দিস। কত? যেই না একশো টাকা দিছে, এখনের মোড়ানি 360 ডিগ্রি। আরে কি সেমন করো? আরে কি সেমন করিস কেন? আমার 5,000 দিবা। কত? কথা বলে কত? কি জন্য 5,000? পরে দিস 5,000। আরে এত বাজার করবে, আমিও তো বাজারে যাব। সমান অধিকার। কি অধিকার? আরে ওরে তো 5,000 দিছি বাজার করতে, তোরে তো 100 দিছি মজা খাইতে। বলেন না, ওরে 5,000 দিছে, ওর 100 দিছে। এখন ওই মজা খানেওয়ালা যদি 5,000 চায়, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? শরীয়তের বিধানটা বুঝো না, এটা বুঝো না। আল্লাহ ছেলেকে ভাগ দিছে দুইটা, কয়টা? দায়িত্ব দিছে চারটা। কথা বলেন, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছে একটা, দায়িত্ব দিছে জিরো। বলেন, আরে কথা বলেন আমার সাথে। এমনি কিন্তু আমরা অনেক বদনাম, আমরা পোলা পাই পিটাই। তোরা যদি কথাটা না বলস বদনাম তো হয়েছি, যা করে আল্লাহ মুরগি বানায় খেয়ে দেবো। কিন্তু আল্লাহ ছেলেরে ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে কয়টা? মেয়েরে ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে জিরো। বলে কেমনে কি বুঝলাম না? তো বুঝবে, তা বুঝানোর জন্যই তো আইসি। ওয়াস ওয়াস, আল্লাহ ছেলেকে বলছে, ও ছেলে তুমি যদি স্বামী হও, এক নম্বর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। ও ছেলে তুমি যদি বাবা হও, কন্যার দায়িত্ব ভরণ পোষণের তোমার। ও ছেলে তুমি যদি ছেলে হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলে। চার নম্বর, ও ছেলে তুমি যদি ভাই হও, বাবা নাই বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? আবার দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব কেমনি জিরো? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। ভাগ দিছে কয়টা? দায়িত্ব কয়টা? জিরো। দায়িত্ব জিরো হলে ভাগ কেন দিছে? কয় মজা খাইছে কি জানো?
কথা বলে না কি জন্য? এখন মজা খাওয়া পার্টি যদি কয় আমারও দুইটা দেওয়া লাগবে সমান অধিকার, এই দাবি যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক দাবি? শিশু সুলভ এই অযৌক্তিক দাবিটাকে শয়তান বাজারজাত করানোর জন্য চটকদার স্লোগান বানাইছে। স্লোগানের নাম কি? আল্লাহ বলেন, বান্দা আমি তো আগেই তোরে সতর্ক করেছি, হারামকে বাজারজাত করার জন্যে শয়তান চটকদার স্লোগান লাগাইয়া হারামকে বাজারজাত করতে চা। বুঝতেছেন দোস্ত কথাবার্তা? চলেন চলতে থাকে। কোন দিকে যাব রে? যেদিকে তাকাই খালি এই কারবার। শরীয়তের বিধান হচ্ছে, নবী আলাইহিস সালাম বলেন, কসুস শারিব ওয়াফুল লুহা, এরা আমার উম্মত মুশরিকদের উল্টা কর, ওরা মোস রাখে দাড়ি ছাটে, তুই মোস কাপ দাড়ি ছাড়। শরীয়তের বিধান কি? দাড়ি ছাড়া না কাটা? বলেন বলেন, দাড়ি ছাটা না কাটা? ছাড়া ছাড়া, ছেড়ে দেওয়া, রাখা। শয়তান কয় এখন যদি কই দাড়ি কাট তো তো পাবলিক কে বলে শরীয়ত মানা করছে না, তো এখন এই হারামের মধ্যে জড়ানোর জন্য তার কি দরকার? তার কৌশল কি দরকার? চটকদার একটা স্লোগান দরকার। চটকদার স্লোগান কি বানাইছে? শয়তান বুঝা শুনেই বানাইছে। শয়তান স্লোগান বানাইছে স্মার্ট পুরুষ। কি নাম? কথা বলে না কি নাম? স্মার্ট পুরুষ। তো আন্দাজি কোথেকে বানায়? কোন এটা আর বানায় কোন পাবলিক নিকে আমরা? তুই দেখ প্রমাণ আছে কিনা সমাজে। কয়েক বছর আগে টেলিভিশনে এক রেজার কোম্পানি তার রেজারের অ্যাড বানাইছে, এটা কি? এক জুয়ান পোলা, ওদের ভাষা স্মার্ট হ্যান্ডসাম, ও রাস্তায় বেরোস, রাস্তায় বের হওয়ার পর দেখে মেয়েরা আর ওর দিকে তাকায় না, ওর দেখলে অন্যদিকে তাকায়, অত চিন্তায় করে গেছে কিরে কার বদনজর পড়লো আমার উপর। কারণ এখনকার পোলাবেন বড় খবিস, রাস্তায় বের হবো খালি মেয়েদের দৃষ্টি আকর্ষণের জন্য, কোন সময় গেঞ্জিটা এরকম টান মারবো, সুন্দরের উপর একটা ইয়া করবো, কিরে কথা কয়। সোজা রাস্তায় হুন্ডা চালাইতেছে, যেই দেখবে মেয়ে আসতেছে আসতে এমন এমন শুরু করে দৃষ্টি আকর্ষণ। এমন দেহে হের দিকে তাকায় না, তো মন খারাপ হয়ে গেছে, বাসায় গেছে, যাইয়া আয়নায় দেখে কয় আরে এই নি কাহিনি। ওলামায়ে কেরাম দেখেন হামলাটা হচ্ছে কোথায়, দেখে তার মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি, মুখের মধ্যে ওই খোঁচা খোঁচা দাড়ি দেখাই সে ওই কোম্পানির রেজার একটা কিনছে, কিন্না সুন্দর করে শেপ চেপ কইরা এখন রাস্তায় বের হয়েছে, এখন সব মেয়েরা তার দিকে হুমড়ি খেয়ে পড়ছে, নিচে দিয়ে লেখা আসছে স্মার্ট পুরুষের প্রথম পছন্দ। কি বুঝলেন? শয়তান এই দাড়ি কাটার হারামকে বাজারজাত করার জন্যে একটা স্লোগান বানাইছে, সেই স্লোগান নাম কি? ও স্মার্ট না পাগল? কথা বলেন না, ও স্মার্ট না পাগল? তাহলে কেমনে পাগল? একটা উদাহরণ, নতুন জামাই আসছে বিয়া করার, রাস্তায় জেনে আটকাইছে বাউবাজার, আস্তে 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 নবগঞ্জ আসরের আজান দিয়ে গেছে, শ্বশুর চিন্তা করছে এটা তো আর বক্তা না যে আগে ওয়াজ করে নাও একবারে খাইও, দেরি করে আইসো মিয়া মাহফিল ভেঙে যাইতেছে। হ্যাঁ তো শ্বশুর হ্যাঁ চিন্তা করছে, আরে আমারই তো জামাই, দেরি করে খাওন দিলে সারা জিন্দগি খোটা দিব। কাজী সাহেব রেখা ভাইও একদম একদম বিয়াশিটা পরে হইব, আগে খানা খায়াল হো, নাহলে খানা ঠান্ডা হয়ে যায়, হয়নি রে এরকম। তো জামাইয়ের সামনে বিশাল ঢিস একটা দিস, বাপরে বাপ, আস্তা খাসি আস্তা মুরগি আরও যত বুনাটুর যা আছে সব ফ্রাই ট্রাই দিয়া দেয়নি না ওর গর্স দেয় মাসাল, আগে তো জানি নাই, আচ্ছা ঠিক আছে জানলি কি তো আর বড় ডিশ একটা দিস। জামাই তো আগের দিনের জামাই না, আগের দিনের জামাই দেখতে হলে তো চিনা যাইত, দশ যুবক দাঁড়ায় রয়েছে বলে জামাই কোনটা কো বুঝছি কোনটা কো, ওই যে রুমাল দিয়ে রয়েছে জামাই মানি রুমাল, আর এখনের তো বেহায়ার গোষ্ঠী জামাই আর রুমাল টুমাল লাগে না, চার ওদিকে তাকায় দেয় আর কোনো কাস্টমার আছে খবিস কথা কন না, এখন জামাইয়ের নিচের দিকে তাকায় না, তাকায় রয়েছে কই প্যান্ডেলের বাইরে ময়লা ফালাইতে যে একটা টুকরি রাখছে না ওটার দিকে তাকায় রয়েছে, ওটার মধ্যে ওই যে মানুষ বাচ্চারা পোলাও খাইছে, সরি আফওয়ান শুনতে শ্রুতি কটু, তারপরও বোঝানোর জন্যে বলা
ওই নাকের শেষ গেছে আঠালো পোলাও গুলা নিয়ে ফেলাইছে, রাম খাইছে যে গোস্ত মস্ত ছাইচা চুটা খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে, জামাই তাকায় দিছে ওইদিকে, কোন জামাই রে? স্মার্ট জামাই, বল আমার সাথে শব্দটা, কোন জামাই? আমি যখন বল তুই তুমি বলবো তো সবাই বুঝবেন যে ও পিচ্ছি করে গেছে, মুরব্বীর আবার মনে করে নাম করে গেছে, আপনাকে তো পড়াশোনায় দিয়েছে, জাগর লোকের তাকড়া করতেছে, স্মার্ট জামাই লাভ দিয়ে উঠছে, গর্বের সাথে যায়া ওই টুকরির সামনে বসছে, বৈশা হাড্ডিডার লইছে, পোলাও একটু লইয়া খায়, আর হাড্ডিডারে চা বানিয়ে দেয়, গোস্ত তো নাই হাড্ডি চাবায়, লেবুর সিলকায় তো রস নাই, এটারে একটা চা বানিয়ে দেয়, খুব গর্বের সাথে খাইতেছে, কোন জামাই রে? স্মার্ট জামাই, সাবাস, কোন জামাই? স্মার্ট জামাই। শ্বশুর ঘর থেকে আরেক বাড়ি খাবার লইয়া বাইরেয়া জামাইয়ের আসনে আর জামাই রে পায় না, খুঁজতেছে কিরে জামাই গেল, খুঁজতে খুঁজতে দেখে জামাই তো ওই ময়লার টুকরির সামনে বসা, আসলে ওখানে বসার কথা কুত্তার। আমার দোস্ত একটা আয়াত পড়ে গেছে, আমি ওই আয়াতের ব্যাখ্যা দিতেছি, শোনলাটা, আসলে ওই জায়গায় বসার কথা কার? কথা কয় না, বসার কথা কার? কুত্তা। শ্বশুর খুঁজতেছে জামাই গেল, ওর টাকা দেখে কয় হায় আল্লাহ, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসনটা খালি কেন? আমার সাথে বল কথাটা, কুত্তার আসনে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন, এই যে কুত্তার আসনে জামাই যায় বসছে, ও যে নিজের স্মার্ট মনে করতেছে, ওই স্মার্ট না পাগল? কথা বল, কথা বল, স্মার্ট না পাগল? ওইটাই আল্লাহ তাআলা আমার দোস্ত যে আয়াত পড়ছেন ওইটা বুঝাইছে, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আল্লাহ কয় তোরে বুঝ দিছি, দিল দিছিলাম, বুঝলি না তুই যে জামাই, তুই মনে করছিস নিজের কুত্তা, আমি তোরে চোখ দিছি ভালো খাবার দেখা খাওয়ার জন্যে, এটা তুই দেখলি না মহিলার কাছে গেলি, তুই বুঝলি না শুনলি না, তুই যাই কুত্তার আসনে বসলি, আল্লাহ কয় তুই তো কুত্তার মতো ওই ময়লা খাইতে গেছস, শেষ আল্লাহ কয় না না তুই কুত্তার মতো না, কারণ কুত্তার জন্য ওইটাই নির্ধারিত খাবার, তোর জন্য ওইটা নির্ধারিত খাবার না, তোর জন্য খাবার ছিল নির্ধারিত।